हेलो व्यूअर्स, वेलकम टू मैथ टीचर। आज के हमारे विषय हे ट्रायगोनोमेट्री रेशियोज अफ एनी एंगल, अर्थात जेको कोणेर कोणपात। माध्यमिक परीक्षा दिए जरा क्लस इलेवेने विज्ञान विभाग नहीं पढ़ाशुना करबे तादेर जन्नो चैप्टरटी प्रथम शेखा खुबी प्रयोजन, कारण गणितेर जेको अध्याय अर्थात बीजगणित तारपर कलन विद्या एई क्षेत्रे এই ত্রিকোণমিতিক রেশিওর খুব প্রয়োগ আছে। অর্থাৎ ওই অধ্যায়গুলো পড়ার আগে ত্রিকোণমিতিক অধ্যায়টি পড়া খুব জরুরি। তো মাধ্যমিক পর্যন্ত তোমরা এই আদর্শ কোণ অর্থাৎ শূন্য ডিগ্রি, তিরিশ ডিগ্রি, পঁয়তাল্লিশ ডিগ্রি, ষাট ডিগ্রি ও নব্বই ডিগ্রির কোণগুলির কর্ণপাত নির্ণয় করতে শিখেছ। আজকে আমরা শিখব এই নব্বই ডিগ্রির থেকে বড় যদি কোনো কোণ থাকে, যেমন ধরো একশো পঁয়তাল্লিশ ডিগ্রি বা তিনশো ডিগ্রি বা কোথাও বলা থাকলো চারশো পঞ্চাশ ডিগ্রি, এই কোণগুলির কর্ণপাত কি করে তোমরা নির্ণয় করবে, তো এগুলোই আজকে আমরা শিখব। এই চ্যাপ্টারটি এস এন ডি এর বইয়ের তিন নম্বর চ্যাপ্টার, তো এখান থেকেই আমরা শুরু করব। কারণ এর আগে যে দুটো চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার দুটি তোমাদের ক্লাস টেনের মধ্যে তোমরা যা শিখেছ সেগুলি পুরো পাঠ হিসেবে এখানে তুলে আনা হয়েছে। তো এই চ্যাপ্টারটি শেখার আগে আমাদের কতগুলো বিষয় একটু ভালো করে শিখে নিতে হবে। যেমন কোণ কাকে বলে, এর আগে তোমরা কোণের সংজ্ঞা বলতে অনেকে শুধু এতটুকুই মনে করো যে দুটি সরল রেখা যেখানে এসে মিলিত হয় তাকে কোণ বলে। এক একজন এক এক রকমভাবে বলে, এই সংজ্ঞাটাকে তোমাদের একটু মডিফাই করে নিতে হবে, কোণের সম্বন্ধে ধারণাটা একটু ভালো করে নিতে হবে। আসলে কোণ হলো দুটি অর্ধ রেখাংশ যা যে দুটি রেখাংশের উৎস একই তার মধ্যবর্তী পরিমাপকে কোণ বলি আমরা। অনেকে আবার কোণের সম্বন্ধে এরকম ব্যাখ্যা দিয়েছে যে একটি ঘূর্ণনের পরিমাপকে কোণ বলে। এদের মধ্য থেকে সবচেয়ে যেটা গ্রহণযোগ্য বলে মনে হয় সেই সংজ্ঞাটি হচ্ছে এরকম, যে একটি রশ্মি যার উৎস ও, রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যদি ও এক্স অবস্থান থেকে ও ওয়াই অবস্থানে আসে, তাহলে তার এই মধ্যবর্তী ও এক্স এবং ও ওয়াই এর মধ্যবর্তী পরিমাপকে আমরা কোণ বলি। তো বুঝতে পেরেছো? তো এই সংজ্ঞা অনুযায়ী কোণ শুধুমাত্র নব্বই ডিগ্রির মধ্যে থাকবে এটা বলা যায় না, কারণ এই সরলরেখাটি যদি ও এক্স হয় এবং রেখাটি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এই পর্যন্ত চলে আসে, তাহলে এখানে এই কোণটি উৎপন্ন হয়, বুঝতে পারছো, সেটা নব্বই ডিগ্রির থেকে বড়। আবার এটি যদি পুরো এক পাক ঘুরে এসে আবার এই জায়গায় চলে আসে, তাহলে আমরা বলতে পারবো এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো কোণটি তিনশো ষাট ডিগ্রি। আবার এটি যদি এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসার পর না থেমে আবার ঘোরে, তাহলে সেটি কিন্তু হয়ে যাবে তিনশো ষাট ডিগ্রির থেকে একটি বড় কোণ। তো আজকে আমরা এই বড় বড় কোণগুলোরই কর্ণপাত নির্ণয় করতে শিখব। তো আমরা দেখলাম যে একটি রশ্মি ও বিন্দুতে কেন্দ্র করে যদি ও এক্স অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ও ওয়াই অবস্থানে আসে, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরে, তাহলে যে কোণটা হয় সেটা হচ্ছে ধনাত্মক কোণ, অর্থাৎ পজিটিভ অ্যাঙ্গেল হবে। আবার এই রশ্মিটি যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে যে কোণ উৎপন্ন করবে সেটাকে আমরা বলবো ঋণাত্মক অ্যাঙ্গেল বা নেগেটিভ অ্যাঙ্গেল। তো ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরলে, তো যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তাহলে যে কোণটি উৎপন্ন হয় সেটিকে আমরা ধনাত্মক বলি, আবার ঘড়ির কাঁটার দিকে ঘুরলে যে কোণটি উৎপন্ন হয় তাকে আমরা ঋণাত্মক কোণ বলি। কোণের দুটি একক, একটি ডিগ্রি আর একটি রেডিয়ান। তো এই পর্যন্ত এই ডিগ্রি রেডিয়ান বিষয়টা তোমরা ক্লাস টেনে শিখেছো, এবং ডিগ্রি থেকে রেডিয়ান কীভাবে আসে, রেডিয়ান থেকে কীভাবে ডিগ্রিতে যায় এগুলো
সমস্ত কিছু তোমরা ক্লাস টেনে শিখে এসছো। তো ওই বিষয়ে আমি যাচ্ছি না, তোমাদের এখানে যেটা শেখার সেটা হচ্ছে একটি কোণ বলতে আমরা বুঝবো অ্যান্টি ক্লকওয়াইজ যদি একটি রশ্মি ঘোরে তাহলে সেটাকে ধনাত্মক কোণ বলবো, আর যদি ক্লকওয়াইজ ঘোরে তাহলে সেটাকে আমরা ঋণাত্মক কোণ বলবো। এখন আমরা দেখবো 90 ডিগ্রি থেকে বড় কোণ হলে সেটা কি করে আমরা মেজার করবো, বা 90 ডিগ্রি থেকে বড় কোণগুলোকে কীভাবে আমরা কোয়াড্রেন্ট অনুযায়ী ভাগ করব। তো আমরা জানি স্থানাঙ্ক জ্যামিতি শেখার সময় দেখেছিলাম 4টি কোয়াড্রেন্ট থাকে, মানে 4টি পাত থাকে, এদের মধ্যে এটাকে আমরা বলি ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলি সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে বলি থার্ড কোয়াড্রেন্ট, এবং এটাকে বলি ফোর্থ কোয়াড্রেন্ট। এখন যে কোনো কোণ যদি আমরা মূলবিন্দু থেকে শুরু করে ও এক্স রেখাটাকে তার প্রাথমিক রেখা হিসেবে ধরে নেই, বা রশ্মির প্রাথমিক অবস্থানটি ও এক্স ধরে নেই, তাহলে এখান থেকে ঘোরা শুরু করলে একটি কোণ যখন উৎপন্ন হবে সেটা যদি 90 ডিগ্রির থেকে ছোট যে কোনো কোণ হয় তাহলে বুঝতেই পারছি, কারণ এই প্রত্যেকটা কোয়াড্রেন্ট একটা করে 90 ডিগ্রি করে কোণ উৎপন্ন করে, কারণ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পর লম্ব অক্ষ। তো এখানে 90 ডিগ্রি আছে, ঠিক একই রকম এই কোণটিও 90 ডিগ্রি কোণ, এখানেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এখানেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখন বিষয় হচ্ছে কোণটা তো পরিমাপ করা হবে এখান থেকে শুরু করে, তো ও এক্স সরলরেখা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ওয়াই অবস্থান পর্যন্ত আসে তাহলে 90 ডিগ্রি পর্যন্ত কোণ উৎপন্ন করবে। অর্থাৎ এই 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি পর্যন্ত যে কোণটি হচ্ছে সেই কোণগুলি কিন্তু যতগুলি কোণ হচ্ছে সবগুলি কোণ কিন্তু এই ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যেই পড়ে থাকছে। আবার 90 ডিগ্রি থেকে যখনই কোনো কোণ বড় হয়ে যাবে সেটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টের আওতায় চলে আসছে। অর্থাৎ 90 ডিগ্রি থেকে শুরু করে এই এক্স ড্যাশ ও এক্স ড্যাশ লাইনের উপর আসা পর্যন্ত যে কোণগুলি উৎপন্ন হবে সেগুলো সব থাকবে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে, এবং এগুলো সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যেই আছে। অর্থাৎ 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত কোণগুলির অবস্থান হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। তো 180 ডিগ্রি মানে 100 কোণ হয়ে গেছে। এবার 180 ডিগ্রির থেকে বড় যদি কোণ থাকে এবং সেটা 3 সমকোণের আগ পর্যন্ত, অর্থাৎ 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রি পর্যন্ত যত কোণ আছে সবগুলো থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত হয়। ঠিক একইভাবে 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত কোণগুলি চতুর্থ কোয়াড্রেন্টে বা ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থান করে। তাহলে আমরা এই 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত যে কোনো কোণ কোন কোন কোয়াড্রেন্টে অবস্থিত সেগুলো বুঝতে পারলাম, কিন্তু এর থেকে বড় হলে কি হবে দেখে নেওয়া যাক। তো 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত যে কোনো কোণগুলি এর মধ্যে থাকে। এবার যদি কোনো একটি কোণ 360 ডিগ্রির থেকে বড় হয়, অর্থাৎ ধরে নিলাম কোণটি 390 ডিগ্রি, তাহলে সেটি কোথায় অবস্থিত হবে? আসলে এই কোণটি এখান থেকে যদি আমি শুরু করি প্রাথমিক যে অক্ষ ও এক্স, এখান থেকে শুরু করলে 360 ডিগ্রি বলতে বোঝাচ্ছে পূর্ণ একটি এক পাক সম্পূর্ণ করলো, অর্থাৎ 360 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। এরপর পজিটিভ কোণের নিয়ম অনুযায়ী সেটি আবার ঘুরে কাটার বিপরীত দিকেই যাবে, এবং 360 ডিগ্রির পর অর্থাৎ 390 ডিগ্রি হচ্ছে 360 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তা 360 ডিগ্রি ঘোরার পর এটি যদি 30 ডিগ্রি পর্যন্ত চলে আসে তাহলে যে কোণটি উৎপন্ন করবে সেটিকে আমরা বলতে পারবো 390 ডিগ্রি। একটু ভালো করে দেখা যাক, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ একটি কোণ যদি একবার পূর্ণ ঘোরার পর 30 ডিগ্রি পর্যন্ত আসে তাহলে যে কোণটি উৎপন্ন হবে সেটিকে আমরা বলবো 390 ডিগ্রি।
মানে এখান থেকে এই পর্যন্ত 360 বাকি 30 ডিগ্রি মিলে হয়ে যাচ্ছে 390 ডিগ্রি অর্থাৎ 360 ডিগ্রির থেকে বড় যে কোনো কোণ যদি আসে তারাও কিন্তু ঘুরে ফিরে এই চারটা কোয়াড্রেন্টের মধ্যেই পড়বে আরেকটা एग्जांपल দেখি আমরা ধরো 570 ডিগ্রি এটি কোথায় থাকবে तो देखा जाक एखान थेके ए पर्यन्त 90 आबार 90 180 90 270 360 तारपर जखन आबार 90 हबे हये गेलो 450 तारपर जखन 90 हबे तखन हबे 540 एरपर एई 570 540 पर्यन्त एइभाबे 6टा क्वाड्रेंट घुरलो तारपर जखन 30 डिग्री पर्यन्त आसछे अर्थात এই জায়গায় যে কোণটি উৎপন্ন হচ্ছে সেটি হচ্ছে 570 ডিগ্রি এখন বিষয়টা হচ্ছে আমরা যে চ্যাপ্টারটি শুরু করব সেখানে এই ধারণাটি খুবই প্রয়োজন যে একটি বড় কোণ দেওয়া থাকলে সেই কোণটি আসলে কোন কোয়াড্রেন্টে অবস্থিত তো সেটা জানার জন্য অঙ্ক অঙ্ক করার সময় আমরা এরকম ছবি এঁকে করব সব সময় তা তো সম্ভব না এবার আমরা একটু দেখে নেই কি করে এই ছবি আঁকা ছাড়াই আমরা সহজে এই কোয়াড্রেন্টের সংখ্যাটা হিসাব করতে পারব তো 90 ডিগ্রি অপেক্ষা বড় কোণকে n into 90 plus বা minus theta আকারে লিখে নিতে হবে যেখানে n এর মান হবে শূন্য অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং থিটা সবসময় 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে রাখতে হবে তো দেখে নেওয়া যাক এর সাহায্যে কি করে আমরা কোয়াড্রেন্টের সংখ্যা হিসাব করতে পারব ধরে নিলাম 150 ডিগ্রি একটি কোণ সেটিকে আমরা লিখতে পারবো 1 ইনটু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি তো এই কোণটি 1 into 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে একবার 90 ডিগ্রি পূর্ণ হওয়ার পর 60 ডিগ্রি পর্যন্ত এসেছে অর্থাৎ এটি সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করে খুব সহজে বোঝা যাচ্ছে এখানে যদি 1 থাকে তার সঙ্গে কিছু এই পাশে যোগ থাকে এখানে যা নাম্বার থাকবে তার সঙ্গে যদি এখানে প্লাস থাকে তাহলে 1 যোগ হয়ে যাচ্ছে 2 যেমন আরেকটি কোণ দিলাম 330 ডিগ্রি আমি এটাকে লিখতে পারবো 3 × 90 ডিগ্রি অর্থাৎ 327 ডিগ্রি তার সঙ্গে যোগ হচ্ছে 60 ডিগ্রি এই নিয়ম অনুযায়ী এখানে 3 ছিল তার সঙ্গে 1 যোগ হবে অর্থাৎ এখানে হয়ে গেল 4 মানে এই কোণটি ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থান করে কারণ 90 প্লাস 90 প্লাস 90 হয়ে গেল 270 তার সাথে আবার 60 অর্থাৎ 330 ডিগ্রি তো এইভাবে আমরা সহজেই বুঝতে পারবো যে কোনো কোণকে যদি আমি n ইনটু 90 প্লাস থিটা আকারে লিখি তাহলে তার কোয়াড্রেন্ট সংখ্যা পেয়ে যাব অর্থাৎ যে বিষয়টা দাঁড়ালো সেটি হচ্ছে n ইনটু 90 ডিগ্রি প্লাস থিটা কোণটি n প্লাস 1 তম পাদে অবস্থিত ঠিক একইভাবে
আমরা এখন দেখব যে মাইনাস থিটা আকারে যদি লিখে থাকি তাহলে কি হবে। তো আমি আবার সে আগের যে দুটো এক্সাম্পল দিয়ে তোমাদের এই বিষয়টা বোঝালাম সেটাই লিখছি। একশো পঞ্চাশ ডিগ্রিকে লেখা যেতে পারে 2×90 মাইনাস 30 ডিগ্রি। তো এই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, যখন আমি 2×90 লিখছি তখন কিন্তু আমার দুটো কোয়াড্রেন্ট কমপ্লিট হয়ে গেল। 90+90 এই পর্যন্ত হয়ে গেল 2×90। এবার যখন -30 অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে আবার 30 ডিগ্রি চলে যাচ্ছে, এই জায়গায় কোনটির অবস্থান হচ্ছে 150 ডিগ্রি। তার মানে এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টই আছে। তাহলে এখানে কি করে হিসাব করব, তো যদি কোনো জায়গায় n×90 মাইনাস আকারে লিখে থাকি, এখানে যেমন প্লাস আকারে ছিল তাই n+ অন্তঃপদে অবস্থিত, তো মাইনাস আকারে লিখলে এখানে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটাই ইন্ডিকেট করবে কোয়াড্রেন্টের সংখ্যা। এটাকে যদি আমি 330 ডিগ্রি লিখে থাকি, তোমরা দেখে নাও, তাহলে এটাকে লিখতে পারো আমি 4×90 মানে হয়ে গেল 360 মাইনাস 30 ডিগ্রি। অর্থাৎ এই যে কোণটি, চারটি কোয়াড্রেন্ট কমপ্লিট করার পর আরেকটি অংশ মাইনাস অবস্থায় আছে, তো যদি n×90 মাইনাস আকারে কোনো কিছু থাকে তাহলে এখানে যে নাম্বারটি 90 সঙ্গে গুণ থাকবে সেটি হবে তোমাদের কোয়াড্রেন্টের সংখ্যা। তো বুঝতে পেরেছো, তাহলে আমি এখানে লিখতে পারি n×90 ডিগ্রি মাইনাস এত কোণটি n-তম পাদে অবস্থিত। বুঝতে পেরেছ, এখন যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে এই n+1 আর n, এই নাম্বারগুলো এখানে 4-এর থেকে বেশিও আসতে পারে। তাহলে 4-এর থেকে বেশি কী করে সম্ভব, আমাদের তো কোয়াড্রেন্ট শুধু 4টেই আছে, তাহলে 4-এর থেকে বেশি কোন তো কোয়াড্রেন্ট সংখ্যা তো নেই। এখন দেখব যে কোয়াড্রেন্ট সংখ্যা যদি 4-এর থেকে বেশি হয়, তো যে কোনো কোণকে n×90±θ আকারে লেখার পর কোয়াড্রেন্ট সংখ্যা 4-এর বেশি আসলে তাকে 4 দ্বারা ভাগ করে নেবে। তো যদি কোনো কোয়াড্রেন্ট সংখ্যা আমরা দেখি যে 4-এর থেকে বেশি চলে আসছে, তাহলে তোমাদের যেটা করতে হবে 4 দ্বারা ভাগ করতে হবে। এখন এই আমি একটা তালিকা দেবো, এই তালিকাটা মনে রাখলেই খুব সহজে হবে, এটা তোমরা খুব সহজে নিজেই করে নিতে পারো। যদি একটি কোয়াড্রেন্ট সংখ্যা 5 আসে, অর্থাৎ 4টি কোয়াড্রেন্ট কমপ্লিট হওয়ার পর 5তম কোয়াড্রেন্টটি পঞ্চম কোয়াড্রেন্টটি আবার সেই ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বে, একইভাবে 6তম যে কোয়াড্রেন্ট হবে সেটি হয়ে যাচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, যদি 7তম হয় তাহলে হয়ে যাচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, একইভাবে যদি 10তম কোয়াড্রেন্ট হয় তার মানে 4-4 করে দুবার পূর্ণবার পাক খাওয়ার পর আবার দ্বিতীয় কোয়াড্রেন্টে এসেছে। তো এটিকে সহজভাবে বোঝানোর জন্য আমি এখানে লিখে দিচ্ছি যে তোমার 4 দ্বারা ভাগ করে নিলে এবার এক পাশে লিখব আমি অবশিষ্ট এবং আট পাশে লিখব কোয়াড্রেন্ট সংখ্যা, কোয়াড্রেন্ট নাম্বার। তো অবশিষ্ট মানে রিমাইন্ডার অবশিষ্ট যদি 0 আসে তাহলে কোয়াড্রেন্ট হবে 4, অবশিষ্ট যদি 1 আসে তাহলে কোয়াড্রেন্ট 1, 2 আসলে কোয়াড্রেন্ট 2 এবং 3 আসলে কোয়াড্রেন্ট সংখ্যা হবে 3, ফার্স্ট সেকেন্ড থার্ড।
তো এখন আমি আরেকটি এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে বড় কোনো কোণ থাকলে তার কোয়াড্রেন্ট সংখ্যা কত হবে। ধরো তোমাদেরকে একটি কোণ দেওয়া হলো যে কোণটি হচ্ছে 1120 ডিগ্রি। তাহলে এটিকে যদি আমি 90 গুণিতকে লিখি, তোমরা জানো 9 12 108, তার মানে 1080 ডিগ্রি যদি আমি 12 দিয়ে গুণ করি, 12 ইনটু 90 ডিগ্রি, মানে এখানে হয়ে যাচ্ছে 1080 ডিগ্রি। তার সঙ্গে 40 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি এই কোণটি। এখানে খেয়াল করে দেখবো এটি কিন্তু 0 থেকে 90 এর মধ্যেই আমি রেখেছি। তো কেউ যদি মনে করে এটাকে 13 দিয়ে গুণ করবে, তাহলে 13 ইনটু 90 করলে -50 ডিগ্রি করলে মিলে যাবে, বা আর দেখো 1120 ডিগ্রি ইকুয়াল টু 13 ইনটু 90 ডিগ্রি -50 ডিগ্রি। তো দুক্ষেত্রে একই কোণকে প্রেজেন্ট করছে। তো এইটার নিয়ম অনুযায়ী আমি বলেছিলাম যদি প্লাস আকারে রাখি তাহলে এই 12 সঙ্গে 1 যোগ করে ধরতে হবে, অর্থাৎ 12 যোগ 1 13তম কোয়াড্রেন্ট। 13 বলতে এখানে যদি 4 দিয়ে আমি ভাগ করে নেই তাহলে পেয়ে যাচ্ছি অবশিষ্ট 1, অর্থাৎ এটি ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে। একইভাবে যদি কোনো কোণ n ইনটু 90 মাইনাস আকারে লেখা থাকে তাহলে সেটিকে আমরা কি বলি, সরাসরি n যা থাকে ইন্ডিকেট করে সেটি হচ্ছে কোয়াড্রেন্টের সংখ্যা, অর্থাৎ 13তম কোয়াড্রেন্ট। এবং 13তম তো কোনো কোয়াড্রেন্ট হয় না, তাই 13কে আমরা 4 দিয়ে ভাগ করি। চার দ্বারা ভাগ করে অবশিষ্ট ইকুয়াল টু 1। তো বুঝতে পেরেছ যে কোনো বড় কোণকে প্রথমে তোমাদের এই আকারে লিখতে হবে। তো ভিউয়ার্স, তোমরা আশা করি বুঝতে পেরেছো যে 90 ডিগ্রি থেকে বড় কোণগুলিকে কিভাবে আমরা কোন কোয়াড্রেন্টে রাখবো সেই হিসেব করা। তো পরবর্তী ভিডিওতে আমরা শিখব যে বিভিন্ন কোয়াড্রেন্টে ত্রিকোণমিতিক কোণানুপাতের চিহ্ন। তো এখন এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।